প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত বর্ণমালা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সেলিনা আক্তার। আমি আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করব। শিক্ষার্থীরা, আমরা এতদিন কিন্তু কাঠামোবদ্ধ প্রশ্নগুলো সমাধান করেছি। আজকে আমরা জ্যামিতি বড় প্রশ্নের কিছু সমস্যার সমাধান করব। তাহলে আসো আমরা আমাদের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, এখানে আমি একটা প্রশ্ন লিখেছি, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো এবং দুইটি বৈশিষ্ট্য লেখো। তোমরা জানো জ্যামিতিতে তোমাদের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে চিত্র সহ সংজ্ঞা দিতে হয়, আরেকটা হচ্ছে আমরা যেটাকে বড় জ্যামিতি বলে থাকি। সেখানে নির্দেশনা অনুসারে তোমাকে একটা চিত্র আঁকতে হবে এবং সেই চিত্রটার কিছু বৈশিষ্ট্য লিখতে হবে, দুইটা বা তিনটা এমন বৈশিষ্ট্য লিখতে হবে। তাহলে দেখো, তোমরা নিশ্চয়ই সবাই সমকোণী ত্রিভুজ আঁকতে পারো। আমরা আগে একটা কি করব, একটা সমকোণ আঁকব। একে আমরা অতিভুজ একে দিলেই, এ পাশে একটা টান দিয়ে দিলে আমাদের কি হয়ে যাবে, একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব, লিখব চিত্রে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ আঁকা হলো, আঁকা হলো। এবার আমরা কি করব, এবার আমরা দুইটা বৈশিষ্ট্য লিখব। তাহলে আসো আমরা লিখি বৈশিষ্ট্য আমরা একটা প্রথম বৈশিষ্ট্য কি লিখতে পারি। দেখো, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ কি থাকবে, সমকোণ থাকবে বা 90 ডিগ্রি থাকবে। আমি এখানে 90 ডিগ্রি লিখে দেখিয়ে দিয়েছি। তাহলে আমরা কি লিখব, লিখব সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের একটি কোণ, একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। আমরা দ্বিতীয় বৈশিষ্ট্য কি লিখতে পারি, দ্বিতীয় বৈশিষ্ট্য লিখতে পারি। দেখো, তোমরা কিন্তু চিত্রটার দিকে তাকালেই বুঝতে পারবো যে আমাদের যেহেতু একটা কোণ সমকোণ, আর এই দুইটা কোণ খেয়াল করো, এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণ কিন্তু সমকোণ নয়, এই দুইটা কোণ কি কোণ, সূক্ষ্ম কোণ। তাহলে আমরা আরেকটা লিখতে পারি যে সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অপর দুইটি কোণ, অপর দুইটি কোণ সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। তোমরা নিশ্চয়ই বুঝেছ। আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি যে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, একে আমরা কি লিখব, লিখব যে চিত্রে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ আঁকা হলো। এবং বৈশিষ্ট্য লিখে আমরা প্রথম বৈশিষ্ট্যটা কী লিখেছি, লিখেছি যে সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ। আমরা দেখলাম যে সমকোণী ত্রিভুজের এই একটা কোণ কি কোণ, সমকোণ বা 90 ডিগ্রি। আমরা জানি যে এক সমকোণ সমান 90 ডিগ্রি। আর দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা, সেটা লিখব যে সমকোণী ত্রিভুজের অপর দুইটি কোণ সূক্ষ্ম কোণ, এই যে অপর আরও দুইটা কোণ আছে, এই কোণ দুইটি সূক্ষ্ম কোণ। তাহলে আসো আমরা এরপর আরেকটাতে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এখন 2 নং সমস্যায় চলে যাচ্ছি। এখানে কি লেখা আছে, একটি বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করে এর তিনটি বৈশিষ্ট্য লেখো। তাহলে আমরা কি করব, আগে একটা বিষমবাহু ত্রিভুজ আঁকব এবং একে এর তিনটি বৈশিষ্ট্য লিখব। দেখো, আমি একটা ত্রিভুজ এঁকেছি। আমরা বিষমবাহুর সংজ্ঞাটা যদি জানি, তাহলে আমাদের কিন্তু বৈশিষ্ট্যটা লিখতে অনেক সহজ হয়ে যাবে। এবং শুধু বিষমবাহু না, তুমি যে কোনো চিত্রেরই যদি তুমি সংজ্ঞাটা সম্পর্কে ভালো ধারণা থাকে বা ভালো মতো বলতে পারবা বা লিখতে পারবা, তাহলে কিন্তু তুমি বৈশিষ্ট্যগুলো খুব সুন্দরভাবে লিখতে পারবে। দেখো, তাহলে আমরা এ বি সি
একটা বিষমবাহু ত্রিভুজ এঁকেছি এবং নিচে আমি কি লিখেছি যে চিত্রে একটি এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ আঁকা হলো। তাহলে আমরা বৈশিষ্ট্য যদি লিখি, বৈশিষ্ট্য দেখো, এখানে কিন্তু আমাদের তিনটি বৈশিষ্ট্য লিখতে বলেছে। আমরা চিত্রটার দিকে যদি খেয়াল করি, এখানে কিন্তু এই একটা বাহু, এই একটা বাহু এবং এই একটা বাহু, আমাদের তিনটা বাহুই কিন্তু অসমান। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে বিষম বাহুর বিষম বাহু ত্রিভুজের ত্রিভুজের তিনটি বাহুই তিনটি বাহুই অসমান। এটা বিষমবাহু ত্রিভুজের একটা বৈশিষ্ট্য যে বিষমবাহু ত্রিভুজের তিনটা বাহুই অসমান থাকবে, একটার সাথে আরেকটার মিল থাকবে না। যদি মিল হয়ে যায়, যদি দুইটা বাহু পরস্পর সমান হয়ে যায়, তখন কিন্তু সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। এই জন্য আমরা কী লিখতে পারি? আমরা লিখলাম যে বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহু অসমান, সমান নয়। এরপর আমরা যদি দুই নম্বর বৈশিষ্ট্যটা দেখি, আমরা চিত্র থেকেই দেখতে পারি যে দেখো এখানে বিষমবাহুর ত্রিভুজের তিনটি কোণ, এই তিনটি কোণও কিন্তু অসমান, মানে একটা কোণের সাথেও একটা কোণের মিল থাকবে না। তাহলে আমরা কী লিখব? আমরা লিখব যে এই ত্রিভুজের এই ত্রিভুজের কোনো কোণই কোনো কোণই সমান নয়, মানে এই ত্রিভুজের একটি কোণও সমান নয়। তুমি যদি এভাবে লেখো যে এই ত্রিভুজের একটি কোণও সমান নয়, তাহলেও হবে। তুমি যদি লেখো যে এই ত্রিভুজের তিনটি কোণই অসমান, তাহলেও হবে। এরপর আসো তিন নম্বর সূত্রের আগে আমি তোমাদের একটু বলে নেই, আমরা যে কোনো ধরনের ত্রিভুজ যখন আমরা আঁকব, ত্রিভুজের কিন্তু সবসময় তোমরা খেয়াল রাখবে তিনটা কোণ থাকে এবং তিনটি বাহু থাকে। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে, সেটা যে ধরনের ত্রিভুজ হোক, সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, যে ধরনের ত্রিভুজ হোক, সেটার কী হবে? তিন কোণের সমষ্টি সবসময় হবে 180 ডিগ্রি। এটা তোমরা সবসময় খেয়াল রাখবে এবং এই বৈশিষ্ট্যটা কিন্তু আমরা যে কোনো ত্রিভুজ সংক্রান্ত যে ধরনের বৈশিষ্ট্যই আসুক, আমরা কিন্তু এই বৈশিষ্ট্যটা দিতে পারি। তাহলে আমরা কী লিখব? আমরা লিখব যে বিষমবাহু ত্রিভুজের বিষমবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। তোমরা আবার খেয়াল করো, আমি কি বললাম যে বিষমবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তুমি এটা না লিখে যদি এভাবেও লিখতে যে বিষমবাহু, অথবা আমি অথবা দিয়ে দিচ্ছি, অথবা বিষমবাহু ত্রিভুজের বিষমবাহু ত্রিভুজের কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান 180 ডিগ্রি, এভাবে লিখলেও হবে। তুমি যেভাবেই লিখো, এখানে কোণগুলো দেখিয়ে দিয়েছ কিংবা তুমি একেবারে কথাই লিখে দিয়েছো, দুটা একই রকম বোঝাবে। তাহলে আসো আমরা চিত্রটা সম্পর্কে আরেকটু ধারণা নিয়ে নেই। প্রশ্নে বলা হয়েছে যে একটি বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং এর তিনটি বৈশিষ্ট্য লেখো। আমরা কি করলাম? আমরা একটা এবিসি একটা বিষমবাহু ত্রিভুজ এঁকেছি। আমরা লিখলাম যে একটি বিষমবাহু ত্রিভুজ আঁকা হলো। এরপরে বৈশিষ্ট্য, আমরা যেহেতু এই চিত্রটা এঁকেছি, আমরা কিন্তু চিত্রের বৈশিষ্ট্যটা সম্পর্কে আমাদের ধারণা আছে। তাহলে আমরা প্রথমটা কী লিখেছি? যে বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহুই কি অসমান, একটা বাহুও সমান নয়।
দুই নম্বর বৈশিষ্ট্য লিখেছি যে এই ত্রিভুজের কোনো কোণই সমান নয়, এখানে প্রত্যেকটা কোণই কি অসমান, একটা কোণের সাথে আরেকটা কোণ কখনোই মিলবে না। এবং তিন নম্বর বৈশিষ্ট্য লিখেছি যে বিষমবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, অথবা তুমি যদি এভাবে লিখতে যাও যে বিষমবাহু ত্রিভুজের কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান 180 ডিগ্রি, দুইটা কিন্তু একই কথা বোঝায়, তুমি যে কোনো একটা লিখলেই হবে। এবার আসো আমরা তিন নং প্রশ্নে চলে যাচ্ছি। এখানে দেখো কি বলেছে, একটি পূরক কোণ অঙ্কন করো এবং এর দুইটি বৈশিষ্ট্য লেখো। আমরা জানি পূরক কোণ যদি আঁকতে হয় তাহলে আমাদের কী আঁকতে হবে, একটা সমকোণ এঁকে এরপরে ঠিক মাঝবিন্দু বরাবর আরেকটা অতিভুজ দিয়ে বা আরেকটা সাধারণ বাহু দিয়ে আঁকতে হবে। একটু খেয়াল করো তোমরা, পূরক কোণ মানে হচ্ছে দুইটি কোণের যোগফল। আমরা যদি পূরক কোণের সংজ্ঞাটাকে বিশ্লেষণ করতে যাই যে কোনো ত্রিভুজ কোনো কোণের দুইটি কোণের যোগফল যদি এক সমকোণ বা 90 ডিগ্রির সমান হয় তাহলে কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ। আবার খেয়াল করো, দুইটি কোণের পরিমাপের যোগফল দুইটি কোণের পরিমাপের যোগফল 90 ডিগ্রি হলে কোণ দুইটির একটিকে অপরটির পূরক কোণ বলে। আমরা জানি আমরা যদি এই বাহুটাকে আমরা বাদ দিয়ে দেই, তোমরা একটু খেয়াল করো, তাহলে আমাদের একটা কি হয়েছে, সমকোণ হয়েছে। সমকোণ আমরা জানি কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখন এই যে আমরা একটা সাধারণ বাহু দিয়েছি, এই বাহুটা দিয়ে কিন্তু আমরা দুইটা কোণ তৈরি করেছি এবং দুইটা কোণের যোগফল আমাদের কত ডিগ্রি হতে হবে, 90 ডিগ্রি হতে হবে। এটা হচ্ছে পূরক কোণের বৈশিষ্ট্য। এখন এ কোণটা হতে পারে 50 ডিগ্রি, তাহলে এটা হবে 40 ডিগ্রি, এটা যদি হয় 45 এটা হবে 45, এটা যদি হয় 60 এটা হবে 30, এরকম যত ডিগ্রি কোণেরই হোক কিন্তু দুইটা কোণের যোগফল হতে হবে 90 ডিগ্রি। তাহলে এই কোণ দুইটা, এখানে যেহেতু দুইটা কোণ, এটাকে এটার পূরক কোণ বলবে এবং এই কোণটাকে এটার পূরক কোণ বলবে, মানে একজন আরেকজনের পরিপূরক। তাহলে আমরা কী লিখতে পারি, আমরা লিখলাম যে চিত্রে কোণ এ বি ডি, খেয়াল করো আমাদের এই কোণটা ও, কোণ ডি বি সি এই কোণটা, এই এরা দুইটা কোণ একে অপরের পূরক কোণ, মানে এই দুইটা কোণই হচ্ছে একজন আরেকজনের পূরক কোণ। তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্যটা যদি লিখি, আমরা লিখতে পারি যে পূরক কোণের দুইটি কোণের যোগফল এখানে আমি যোগফলও লিখতে পারি সমষ্টিও লিখতে পারি, কোনো সমস্যা নাই। যোগফল কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে বা 90 ডিগ্রি হয়। পূরক কোণে দুইটি কোণের যোগফল সবসময় 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রির বেশিও হতে পারবে না কমও হতে পারবে না। আচ্ছা, এরপরে দ্বিতীয় যেটা বৈশিষ্ট্য থাকে, দেখো যেহেতু এটা 90 ডিগ্রি হতে হবে এবং দুইটা কোণ মিলিয়েই একটা পূরক কোণ, এই যে একটা বাহু, এই বাহুটা দেখো, আমি এই কোণটা তৈরি করতে গেলেও আমাকে এই বাহুটা লাগবে, এই কোণটা তৈরি করতে গেলেও আমাকে এই বাহুটা লাগবে। তাহলে পূরক কোণে কী থাকে, একটা সাধারণ বাহু থাকে। সাধারণ মানে কি, যে সবার সব জায়গায় গিয়েই ব্যবহার হয়। তাহলে আমরা কী লিখবো, আমরা লিখবো যে পূরক কোণে একটি সাধারণ বাহু থাকে। দেখো আমি আবার তোমাদের বুঝাচ্ছি, একটু খেয়াল করো, আমরা কি করেছি, আগে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি এবং আরেকটা সাধারণ বাহু দিয়ে আমরা দুইটা কোণ তৈরি করেছি এবং নাম দিয়েছি কি, এ বি সি আর এটা হচ্ছে ডি। এখন আমরা যদি কোণ ধরতে যাই, কোণ আমরা কোণের সংজ্ঞায় জানি কি, যে দুইটি সরলরেখা কোনো একটি বিন্দুতে মিলিত হলে সেই মিলিত স্থানটাকে কোণ বলে। তাহলে আমাদের কোণ এ বি ডি, এটা একটা কোণ উৎপন্ন হয়েছে,
এবং কোণ ডিবিসি এটাও একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা লিখতে পারি কি যে চিত্রে কোণ এবিডি ও কোণ ডিবিসি একে অপরের পূরক কোণ। এবং পূরক কোণের সংজ্ঞা যদি আমরা দেখি, আমরা সংজ্ঞা দেখলে বুঝতে পারবো কি যে যদি দুটি কোণের পরিমাপের যোগফল 90 ডিগ্রি বা এক সমকোণের সমান হয় তাহলে কোণ দুইটির একটিকে অপরটির পূরক কোণ বলে। আমরা যদি বৈশিষ্ট্যে যাই, যেহেতু এখানে দুইটা কোণ থাকতে হবে তাহলে আমরা কী লিখবো যে পূরক কোণে দুইটি কোণের যোগফল সবসময় কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এবং যেহেতু এই পূরক কোণটাকে আমরা এটা শুধু আমরা যদি কোণগুলো বাদ দিই, এটা কিন্তু একটা সাধারণ বাহু। এটা কি শুধু একটা বাহু? এটা এমন একটা বাহু, এই কোণটা তৈরি করার ক্ষেত্রেও লাগে, এই কোণটা তৈরি করার ক্ষেত্রেও লাগে। তাহলে আমরা বলতে পারি যে পূরক কোণে একটি সাধারণ বাহু থাকে। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের তিনটি জ্যামিতির বড় প্রশ্ন করালাম, তোমরা এগুলো বাসায় বেশি বেশি অনুশীলন করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।